দক্ষিণ পশ্চিমাঞ্চলে একসময় অন্যতম জনপ্রিয় খেলা ছিল এটি, কিন্তু কালের আবর্তে কমে গেছে এর প্রচলন। হুমকির মুখে পড়েছে সংশ্লিষ্টদের জীবিকা। নবান্ন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার মুনুরিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় লাঠি খেলা। বর্ণিল সাজে এতে অংশ নেন খেলোয়াড়রা। আমার মনে একটু আনন্দ লাগে বলে আমি এই করি, ফুর্তি লাগে, আমি এটা খেলাই, খেলা করি দর্শককে নিয়ে। তাই দর্শকে আমার ই দেয়, আমি সেই কাজে আমি খেলা করি। দূর দূরান্ত থেকে আসা দর্শকরা মুগ্ধ হন তাদের কলা কৌশলে। যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। এখানে আমার এই লাঠি খেলা দেখে খুবই ভালো লাগছে এবং ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে সেই পহেলা অগ্রহায়ণের যে নবান্নের উৎসব, লাঠি খেলা এবং কৃষকের যে বৈচিত্র্যময় পরিবেশ সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। যেমন সচেতন হতে পারবে তার পাশাপাশি বিনোদনেরও একটি সুন্দর ব্যবস্থা আমি মনে করি এই লাঠি খেলাটি। এটি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা। বাঙালির অন্যতম ঐতিহ্য এবং নিজেকে আত্মরক্ষার অন্যতম কৌশল লাঠি খেলা। এই লাঠি খেলাই আমাদের সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। সেই জন্যই আমাদের প্রতিটি অনুষঙ্গে জাতীয় দিবসে সাংস্কৃতিক উৎসবে আমরা লাঠি খেলার আয়োজন করে থাকি। এত সুন্দর একটা অনুষ্ঠান সাফল্যতার সাথে আমরা উপহার দিতে পেরেছি এবং জেলা প্রশাসনের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা বোধ করছি। পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী লাঠি খেলা ফিরে পাবে তার হারানো গৌরব, উৎসাহ পাবেন খেলোয়াড়রা। সমর ইসলাম, 21 টেলিভিশন।